আজকে আমাদের প্রথমে বলি কি আমাদের সিএএ এনআরসি এবং এনপিআর এর বিরুদ্ধে আমাদের রাস্তায় নেমে কৃষ্ণনগরের মানুষকে সাথে নিয়ে আমাদের একটা পদযাত্রা এবং প্রতিবাদ সভা ছিল, এবং আপনারাই দেখেছেন এই স্বতঃস্ফূর্ত ঢল। শুধুমাত্র কর্মীরা এলেও এত মানুষ হয় না, সাধারণ মানুষ। এবং আমি তো দেখেছি যখন আমরা দুজনে, আমি এবং আমাদের সভানেত্রী তথা সাংসদ মহুয়া মিত্র, যখন আমরা নেতৃত্বকে নিয়ে হাঁটছিলাম, দুধারে অসংখ্য মানুষ হাত জোড় করে নমস্কার করেছেন, নেমে এসছেন, তারা সমর্থন জানিয়েছেন। সুতরাং আমরা, আমাদের দৃঢ় বিশ্বাস, কৃষ্ণনগরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি তৃণমূল কংগ্রেসের মাটি। রাজীববাবু, সুপ্রিম কোর্ট আজকে কোনো সিএ নিয়ে যে শুনানি হয়েছে সেখানে কোনো স্থগিতাদেশ দেননি, চার সপ্তাহের উনি একটা রিজেন শুনে স্থগিতাদেশ। আমি আপনাকে বলি, আমাদের তরফ থেকে অ্যাপিল করেছিলেন আমাদের সাংসদ, আপনাদের এখানকার সাংসদ মহুয়া মিত্র, ঠিক আছে। আমরা কোথাও স্টে অর্ডারের কথা বলি, আমরা চাইছি কালা কানুনটাই বাতিল হোক। আমরা কালা কানুন বাতিলের পক্ষে, স্টে করে তো কোনো লাভ হবে না, আলটিমেটলি তো আইনটাকে বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট যদি এই আইনটা বলবৎ রাখে, যদি বাতিল না করে, সেক্ষেত্রে মানুষ কি সকল কি মানুষকে নিয়ে রাস্তায় নামবেন? শুনুন, রাস্তায় তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে নিয়ে রাস্তায় তো নেমেছে, আমরা সবাই রাস্তায় নেমে প্রত্যেক কটা মুহূর্তে প্রতিবাদ করছি। শুধু আমরা নই, আমাদের নেত্রী রোজ মিটিং, আজকেও তিনি দার্জিলিংয়ে গিয়ে তিনি এনআরসি সিএ এনপিআর এর বিরুদ্ধে মিছিল করেছেন, আমরাও রেগুলার করছি। এবং আমরা দৃঢ় বিশ্বাস, এক এক করে রাজ্যও তো বাড়ছে। আমি তো একটু আগে যেটা বললাম, যারা ওনাদের হয়ে ভোট দিয়েছেন সংসদে, সেই নবীন পট্টনায়কের পার্টি বিজু জনতা দল, তারা পর্যন্ত ভোট দিয়ে এসে বলছেন আমি আমার রাজ্যে এনআরসি সিএ করতে দেবো না। যে আপনার আকালি দল, তারা পর্যন্ত ভোট দিয়ে এসে বলছেন আমরা করতে দেবো না। জেডিইউ নীতিশ কুমার, তিনি পর্যন্ত ওখানে ভোট দিয়েছেন, আবার নিজের রাজ্যে এসে বলছেন আমরা এনআরসি সিএ করতে। অর্থাৎ তাদের পায়ের তলার, অর্থাৎ বিজেপির যে ওদের এনডিএ, তার তো সমর্থন তারা হারাচ্ছে, তাদের পায়ের তলার মাটি কমছে বলে না। তো নরেন্দ্র মোদীজি কী করে বলেন, অমিত শাহ বলছেন যে আমি এনআরসি করবই, আর নরেন্দ্র মোদীজি বাইশে ডিসেম্বর মিটিং করে বলছেন সব ঝুটায় ঝুটায়, তাহলে কেস ঠিক বলছে। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।